আর নয় হতাশা, আর নয় দুরবস্থা। আপনি চাইলে আপনার হতাশা, আপনার দুরবস্থাকে দূর করে দিতে পারেন এক নিমেষেই। সেটা হচ্ছে ব্যবসা শুরু করা। ব্যবসা শুরু করার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা অনেকটাই সহজ, যদি আপনি একটু চতুরতার পরিচয় দিতে পারেন, যদি আপনি একটু পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে শুরু করতে পারেন। আমাদের দেশে প্রচুর ব্যবসা করার অপরচুনিটি রয়েছে, কারণ এই দেশে প্রচুর জনসংখ্যা। যেখানে লোকসংখ্যা বেশি সেখানে অপরচুনিটি বেশি থাকে, সেখানে ব্যবসার সুযোগ সুবিধা বেশি থাকে। সেই হিসাবে আপনি চাইলে এই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে চা পাতার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। চা পাতার ব্যবসা বেশ লাভজনক একটা ব্যবসা। চা পাতার ব্যবসা আমাদের বাংলাদেশে ব্যাপক চলমান একটা ব্যবসা, ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ব্যবসা। আপনার এলাকায় হয়তো প্রচুর চায়ের দোকান রয়েছে, যেগুলোতে আপনি চাইলে একটা ব্যবসা সৃষ্টি করতে পারেন। হয়তো কেউ না কেউ সেই ব্যবসাটা করছে, বা এমনও হতে পারে যে আপনার এলাকায় এই চা ব্যবসার তেমন একটা প্রচলন নেই বা তেমন একটা প্রতিযোগিতা নেই। যদি এমনটা হয় তাহলে আমি মনে করি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। কেন আপনি চা পাতার ব্যবসা করবেন? কারণ এই ব্যবসা করতে গেলে আপনার তেমন একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। মাত্র 20 থেকে 30 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আমরা সচরাচর যে ধরনের ব্যবসার সাথে পরিচিত, সেই ব্যবসাগুলো শুরু করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি চা পাতার ব্যবসা মাত্র 30 হাজার টাকা ইনভেস্টমেন্ট করেই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। আমাদের কাছে বেশ কিছু কোয়ালিটির চা রয়েছে, আর যে কোয়ালিটি সম্পন্ন চাগুলো রয়েছে প্রায় প্রত্যেকটারই বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে যত ধরনের চা পাতা চলমান রয়েছে তার মধ্যে আমাদের চা পাতাটা ব্যাপক সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। সেই হিসাবে আপনি আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না, ইনশাআল্লাহ আপনি লসের সম্মুখীন হবেন না। তবে একটা কথা বলে রাখি যে আপনার যদি যথেষ্ট পরিশ্রম করার মন মানসিকতা না থাকে, আপনার যদি ভিতরে ইগো থাকে, তাহলে আপনার এই ব্যবসা আসার প্রয়োজন নেই। আপনি যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা নিয়ে, যথেষ্ট মানুষের সাথে মেশার যোগ্যতা নিয়ে তারপরে ব্যবসা শুরু করবেন। আর অবশ্যই আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, তবে আপনি এই ব্যবসা অনেক ভালো করতে পারবেন। যদি আপনি এগুলো মানতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ব্যবসাটা শুরু করার জন্য, আমাদের কাছ থেকে ডিলারশিপ নেওয়ার জন্য। আপনি চাইলে আমাদের অফিসে এসে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে বসবাস করুন না কেন, ফোনের মাধ্যমে অর্ডার করে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেকেই নতুন যারা ব্যবসা শুরু করতে চান, তারা ফোন করে মাল নেওয়ার জন্য অনুরোধ করেন, অর্ডার করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নতুন ব্যবসায়ীরা ভিডিও দেখার পরে আসলে উদ্বুদ্ধ হয়ে যান ব্যবসা শুরু করার জন্য, কিন্তু যখন মাল অর্ডার দেন, মাল পৌঁছানোর পর মাল রিসিভ করেন না। সেজন্য আমরা যারা একদম নতুন পণ্য নিতে চাচ্ছেন তাদেরকে বলে রাখি, আপনি যদি একদম নতুন পণ্য নিতে চান বা মাল নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে, যেন আপনি মালটা নেবেন সেটা নিশ্চয়তা প্রদান করার ক্ষেত্রে। মানে আপনি মালটা যে রিসিভ করবেন বা আপনি নিয়ে তারপর টাকাটা পে করবেন, সেই নিশ্চয়তার জন্য আমরা মাত্র 500 টাকা আপনার কাছ থেকে অ্যাডভান্স করছি। দেন আপনি যখন মালটা পৌঁছে পাবেন, হাতে বুঝে পাবেন, তারপরে বাকি টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। আর যারা অলরেডি ব্যবসা করছেন আমাদের কাছ থেকে মাল নিয়ে, তাদেরকে আর এই শর্তটা পূরণ করতে হবে না। তারা শুধুমাত্র ফোন কলের মাধ্যমে আপনি মালটা পেয়ে যাবেন। তো আশা রাখছি আপনি আমাদের কাছে যোগাযোগ করে চা পাতা নিয়ে ব্যবসাটা শুরু করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।